দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর। একই খবর দুটি গণমাধ্যমে এসছে, আমি তার শিরোনাম শুনলেই আপনারা বুঝতে পারবেন। প্রথম শিরোনামটি হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত ও দুর্নীতি, চার দেশের 39 ব্যক্তির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। আরেকটি শিরোনাম, জেনে শুনে গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষতি করায় ল্যাতিন আমেরিকার 39 জনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর। বুঝতে পারছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন এসব প্রশ্নে কোনো দেশকে ছাড় দিতে চাচ্ছে না, বিশেষ করে যে সমস্ত দেশগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত, বিপন্ন অথবা অধোগমন মানে নিম্নগামী, সেই সব দেশগুলোর ব্যাপারে কঠোর অবস্থানে আছে। ইতিপূর্বে তারা আরও কয়েকটি দেশে এই একই রকম নিষেধাজ্ঞা দিয়েছে। আজকে যুক্ত হলো চারটি দেশ। দেশ চারটি হচ্ছে নিকারাগুয়া, গুয়েতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর। দর্শক, জানেন এই দেশগুলোর মাদক চোরাকার বাড়ি নানানভাবে এইসব দেশগুলো অভিযুক্ত। একই সঙ্গে সেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা খুবই বিপদগ্রস্ত এবং ক্ষমতাসীনরা বছরের পর বছর ক্ষমতায় আছে, ফলে এইরকম অবস্থায় বহু মানুষ সেসব দেশ ত্যাগ করেছে। যেসব দেশ, ওইসব দেশে বহু মানুষ বিরোধী রাজনৈতিক দলের মতের, তারা বছরের পর বছর কারাগারে নিক্ষিপ্ত হয়ে আছে। এই দেশগুলির ব্যাপারে এবার তারা কঠোর একটা অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবরে বলা হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এবং দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে চারটি দেশের 39 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশ চারটি হলো নিকারাগুয়া, গুয়েতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার তালিকায় নিকারাগুয়ার 13 জন, গুয়েতেমালার 10 জন, হন্ডুরাসের 10 জন এবং এল সালভাদরের 6 জনের নাম রয়েছে। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এই নিষেধাজ্ঞার বিষয়টি উঠে এসেছে। সেকশন 353 করাপশন অ্যান্ড আনডেমোক্রেটিক অ্যাক্টরস রিপোর্ট 2023 নামের এই প্রতিবেদনটি মার্কিন কংগ্রেসে দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, নিষেধাজ্ঞার তালিকায় এমন ব্যক্তিরা রয়েছেন যারা জেনে শুনে গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেন, এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন, যারা উল্লেখযোগ্য দুর্নীতি করেছেন বা দুর্নীতির তদন্তে বাধা সৃষ্টির কাজে লিপ্ত হয়েছেন। নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হয়ে পড়েছেন, তাদের মধ্যে কারও ইতিমধ্যে মার্কিন ভিসা থাকলে তা বাতিল করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় এল সালভাদরের সাবেক 2 প্রেসিডেন্ট আছেন। দর্শক, বুঝতেই পারছেন প্রেসিডেন্ট পর্যন্ত তারা মানে ক্ষমা করছেন না, তার মানে কঠোর অবস্থানে আছে। এবং এর আগেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে যেসব দেশে গণতন্ত্র, মানবাধিকার, সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া থাকবে সেসব দেশগুলোর সাথেই মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক থাকবে বা সম্পর্ক ধারাবাহিকতা বজায় থাকবে। কিন্তু যেসব দেশগুলোতে গণতন্ত্রের সংকট থাকবে, মানবাধিকারের সংকট থাকবে, সেই সব দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক খুবই সীমিত আকারে চলে যাবে, অর্থাৎ তাদের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক এই বিষয়গুলো তারা সীমিত করবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ডেরেক শোলে এবং ডোনাল্ড লু, এই দুইজনের মধ্যে কোনো একজন কিন্তু বাংলাদেশেও কিন্তু এই কথা বলেছে যে যদি কোনো দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয় তাহলে সেই দেশের সঙ্গে তাদের আর সম্পর্ক, উন্নয়ন তো দূরের কথা, সেই সম্পর্ক সংকুচিত হয়ে আসবে, বিশেষ করে অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে সেই সম্পর্ক একেবারেই সীমিত আকারে থাকবে। কিন্তু তারপরেও বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে অবস্থান, চারটি দেশের উপর যে নিষেধাজ্ঞা, এটি দেশগুলোর 39 ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলেও বিশ্বব্যাপী যে গণতন্ত্রের সংকট, বিশ্বব্যাপী যে গণতন্ত্র যে অধোগমন, সেই ক্ষেত্রে এই নিষেধাজ্ঞাগুলো একটা টনিক হিসেবে কাজ করবে অথবা এক ধরনের ভ্যাকসিনের মতন কাজ করবে, যে অন্যরা সতর্ক হবে এবং এই দেশগুলো যে সংকটের মধ্যে পড়বে সেই দেশগুলোর শাসক গোষ্ঠী বা ওই দেশের জনগণ তারা আরও বেশি সচেতন হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করা, সেটাকে সমুন্নত রাখা, এই অঙ্গীকারগুলো আস্তে আস্তে তৈরি হবে।
সুতরাং এটি এক ধরনের শাস্তিযোগ্য অপরাধ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র এই 39 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছে, যেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং এটি মাথায় অন্তত রাখলে যারা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে চায়, যারা দুর্নীতি, টাকা পাচার, নানান কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, লুটপাট, দুর্নীতির সঙ্গে, অন্তত তারা শাস্তি পাবে এবং গণতন্ত্রপ্রিয় মানুষ এইসব ঘটনায় আরও উৎসাহিত হবে। এই বিষয়টাকে সামনে রেখেই হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এরকম একটি পদক্ষেপ নিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।